আমরা এখন সরাসরি রাজা মহলের সামনে আছি। তো দেখেন কি সুন্দর সুন্দর কবুতর, আরো ভিতরে অনেক বস্তু আছে, দেখতে থাকেন। এখন আমরা আসতেছি রাজা মহলে। তো দেখতে পারবেন এই যে আমাদের এখানে সবাই আছে, এখানে দেখতে থাকেন কি কি দেখাবো আমি আপনাদেরকে, পুরো ডিটেইলস দেখাই দেব ভিডিওর মাধ্যমে। তো কন্টিনিউ করেন ভিডিও। সো গাইস, ইতিমধ্যে কিন্তু আমরা অলরেডি গেটের সামনে চলে আসছি। তো দেখতেই থাকেন, দেখেন কি সুন্দর সুন্দর পার্ক, আরো ভিতরে যাই আপনাদেরকে দেখাই দিব কিরকম হয়। তো ভিডিওতে দেখতে থাকেন, মানে প্রচুর পরিমাণ মানুষের জ্বালায় আর কি, এরকম ক্যামেরা নড়াচড়া করছে। আসলে আমার হাতে মাইক ফোন ছিল, আওয়াজটা ক্লিয়ার আসে নাই, জেনে আমি ওভার ভয়েস দিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর, এটা হলো ফার্স্টে একটা গেটের অংশ। দেখেন কত জাম হয়েছে আর কি, মানে চতুর্পাশে বন্ধ, একটা গেট খোলা আছে। আমি যাচ্ছি ফ্রিতে, তো আপনারা আসলে এখানে টিকিট কেটে আসবেন। এই যে এটা হলো ভিতরের অংশ গেটের, দেখেন মানে কত ধরনের ফিলিংস হচ্ছে ভিতরে, যে দেখেন কি সুন্দর। আর অনেক ধরনের মানুষ আছে ভিতরে, আমি সামনে এগিয়ে যাচ্ছি, মানে এখানে মেয়ে ছেলে কোনো ধরনের ইয়ে নাই, সবই আসতে পারে। এই এটা হলো রাজা মহল। সো গাইস, দেখতে থাকেন, সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। তো ফুল ভিডিওতে কন্টিনিউ করে দেখেন আপনাদেরকে ছবি দেখাই দেবো আমি। তো দেখেন অনেক সুন্দর লাগবে। আর এই যে সন্মুখে দেখতে পাচ্ছেন কি সুন্দর, এক কালারের টুপিওয়ালা মানুষ, মানে হেড এগুলো, মানে পিকচার ফুটে উঠতেছে, স্কুল থেকে আসছে এখানে ঘুরতে অনেকে, মানে সবই আর কি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যা আছে আর কি, ইত্যাদি সবাই আসছে এখানে। এটা হলো রাজার মহল, দেখেন মানে আমার ক্যামেরাটা অল্প গোলাগোলা টাইপের হয়, তারপর অনেক ক্লিয়ার দেয় না। আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে পুরো দেখি। ভিডিও পছন্দ আয় তো লাইক শেয়ার কমেন্ট জরুর করে না আজ।